আবার দেশ থেকে তার ফ্যামিলি কাছে যাবে সেটাও সে পারবে কিনা মানে এই যে এত দোলা চলের মধ্যে আসলে একটা মেন্টালি কিভাবে একটা ছেলে ক্রিকেট খেলা আমি না মানে সাকিবটা আমরা সবসময় বলি ভেরি মেন্টালি স্ট্রং বাট আই থিংক নট দ্যাট স্ট্রং যে এইরকম একটা পরিস্থিতিতে খেলা মানসিকভাবে এটা আমরা আসলে বুঝতে পারছি না ওর মধ্যে মধ্যে কি চলছে সাকিব আমাদেরকে সবসময় আমাদের মাথা উঁচু করেছে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সেরা অলরাউন্ডার অনেক বছর ধরে ভারতের সেরা ব্যাটসম্যানকে বিরাট কোহলি সেরা বোলারকে জাসপ্রিত বুমরা একমাত্র বাংলাদেশের পক্ষে হয়তো এটা বলা সম্ভব যে একটা লম্বা সময় ধরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানও সাকিব ছিলেন সেরা বোলারও সাকিব ছিলেন সাকিবের যত অবদান বাংলাদেশ ক্রিকেটের প্রতি সব কিছু আসলে খুব ছোট তার কাছে কানপুরের গ্রিন পার্কে ব্ল্যাক সয়েলে বাংলাদেশের লাল বলের পরীক্ষা সেকেন্ড টেস্ট তবে সব কিছু ছাপিয়ে গেছে একজন স্পটলাইটটা তিনি বরাবরের মতোই কাটতেন বরাবরের মতোই কাটছেন তবে এটাই শেষবার কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সাকিব আল হাসান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন টি টোয়েন্টির শেষটা তিনি দেখে ফেলেছেন টেস্টের শেষটা মিরপুরে করতে চান তবে সেটা আসলে কতটা সম্ভব সেই প্রশ্ন যেহেতু রয়েছে সে কারণে আসলে বলা হচ্ছে কানপুরি হয়তো সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে দু সালে ভারতের বিপক্ষে শুরু টেস্ট ক্যারিয়ারটাকে ওই ভারতের বিপক্ষে শেষ হবে কিনা তবে দিন শেষে এই ম্যাচটার আগে সবকিছুই সাকিব আল হাসান কেন্দ্রিক এটা কি দলের জন্য একটু ক্ষতিকারক কিনা এবং সাকিবের যদি এটা শেষ টেস্ট হয় সেটা তো অ্যাজ সবার জন্যই আসলে একটু দুঃখের প্রথম কথা ব্যাপারটা খুব ইমোশনাল সত্যি কথা বলতে গেলে যে বাংলাদেশ ক্রিকেটের যদি আজকে আমরা যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি অবশ্যই আমাদের অনেকের অবদান আছে সবারই বাংলাদেশ ক্রিকেটে প্রথম থেকে যারা ক্রিকেট খেলে তারা অবদান আছে প্রতিবার পর আমার রাখে নরম ও একটা জায়গা থেকে আরেকটা একটা বড় লাভ দিলাম তখনই মানে কিছু প্লেয়ারের কথা বলতেই হবে যে সাকিব তামিম মাশরাফি মুশফিক রুয়াদ এদের কথা বলতেই হবে বাট তার মধ্যে সাকিব আমাদেরকে সবসময় আমাদের মাথা উঁচু করেছে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সে অলরাউন্ডার অনেক বছর ধরে এবং এই জায়গাটা ধরে রাখা এবং গ্লোবালি ক্রিকেট খেলা সব কিছু মিলে সাকিব একটা অনন্য পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকে মানে আমরা শুধু ক্রিকেটার সাকিবের কথাই বলি যে ওর হয়তো বা মানে যখন রাজনীতিতে এলো বা সেটা ওর একটা অন্য ব্যাপার ছিল বাট আমি সেটা কোনো সময় মেন্টালি আমিও সাপোর্ট করি না যে একটা খেলাটার পরে করলেই হয়তো বা ভালো হতো খেলাটা ছাড়ার পরে খেলার মাঝে কেন করলো ওরা সেটা মাস্টারফিও বা কেন বা সাকিবও কেন আমি জানি না বাট তারপরেও মানে সাকিবের যত অবদান বাংলাদেশ ক্রিকেটের প্রতি সব কিছু আসলে খুব ছোট তার কাছে আমার কাছে যেটা মনে হয় যে আমি যত কোকে চিনি কাছ থেকে দেখেছি মানে এটা আপনি সবাই বলবেন বাংলাদেশের সারা মানুষকে যে যদি বলেন না একটা বাচ্চাকে বলেন সে সবাই সাকিব আলাস্তানি হতে চায় ঠিক না তো একটা ইমোশনাল ব্যাপার তো থাকবেই বাট আমি মনে করি সাকিব হিসাবে প্রফেশনাল এবং বাংলাদেশ টিম একটা প্রফেশনাল দল তো সেরকম কোনো আবহাওয়া যাতে তৈরি না হয় আমি চাই ড্রেসিং রুমে আমরা এক শুধুতে পিছিয়ে আছি আমাদের এই টেস্ট ম্যাচটা মানে ইম্পর্টেন্ট আমি বলবো যে খেলা তো রেজাল্ট তো হবে পরে জিতাহারা ইজ পার্ট অফ দ্য গেম বাট দ্য প্রসেস থাকে সেটা ঠিক আর সাকিবের জন্য এটার শেষ টেস্ট ম্যাচ খেলা যেটা আপনি বললেন হয়তোবা এটাই শেষ টেস্ট ম্যাচ হতে যায় কারণ যেটা কালকের প্রেস কনফারেন্স শেষে বোর্ড থেকে যেটা বলা হলো যে সাকিবকে শেষ সাপোর্টটা দেওয়া হবে না আসলে এটা বোর্ডের সাপোর্ট দেওয়ারও কিছু নাই টু বি ভেরি ভেরি অনেস্ট বাট এটা হয়তোবা এমনটা পর্যায়ে চলে গেছে এখানে বোর্ডেরও কিছু করার থাকবে না বাট এন্ড অফ দ্য ডে বলতে পারবো না সাকিব দেশে ফিরবে কিনা বা ঘরের মাটি থেকে সাউথ আফ্রিকা টেস্ট করে শেষ করতে পারবে কিনা সারা দর্শকদের মাঠে নিজেদের মাঠে শেষ করতে পারবে না আমি খুশি হতাম যদি সেটা হতো বাট যদি নাও হয় তারপরে রিগেট থাকবে না হ্যাটস অফ টু সাকিব ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশ প্রডিউস ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স বাংলাদেশ প্রডিউস আমি একটা সময় ভাবতাম যে ধরুন আমরা ভারতের সাথে খেলছি ভারতের সেরা ব্যাটসম্যানকে বিরাট কোহলি সেরা বোলারকে যাসপ্রীত বুমরা একমাত্র বাংলাদেশের পক্ষেই হয়তো এটা বলা সম্ভব যে একটা লম্বা সময় ধরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানও সাকিব ছিলেন সেরা বোলারও সাকিব ছিলেন হ্যাঁ ফর্মে হয়তো কিছুটা কমতে আসছে তবে সাকিবের শেষটা যদি ঘরের মাঠে না হয় এবং আমরা দেখেছি বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় বলার সেক্ষেত্রটা তৈরি হয় না এটা কি আসলে দুঃখজনক কিনা না সত্যি কথা বলতে যে আমাদের যত টেস্ট প্লেয়ারই দেখে দেখেছেন যাদের বিদায়টা কখনো ওইভাবে বাংলাদেশ থেকে হয়নি মানে দেখার মতন তো এটা একটা সুযোগ ছিল যদি মানে হতো বা এখনো শিওর না বাট আনসার হতো খুবই ভালো হতো তো মানুষও দেখতে পারতো যে কীভাবে একজন বিশ্বের এক নম্বর ওয়ার্ল্ড ছিলেন লম্বা সময় হয়তো লাস্টের দিকে একটু পারফরমেন্সের রাখতে হচ্ছিলো সত্যি কথা বলতে যে যদি বাংলাদেশের খেলাটা ছাড়তে পারতেন সবার জন্য ভালো হতো সবাই একটা আমার যে যে ও বাংলাদেশকে অনেক দিয়েছে সো তার পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে আমরা আলাপ করতে পারবো না বোর্ডও জানা জানিয়ে দিয়েছেন যে ওনারাও কিছু করেনি মানে ওটাও ডিপেন্ড করেছে ওর ব্যক্তিগত কীভাবে সে সেটাকে নেবেন কি আসবেন কি আসবে না উনি উনি সেফটি কিনা সেটা নির্ভর করছে যে বাংলাদেশে আসা সাউথ আফ্রিকার সাথে খেলা হোক খেলবেন না লম্বা সময়ে সাকিব হাসান তিন ফর্মেট মিলিয়েই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশনে ছিলেন এবং বাংলাদেশের কেউ একটা জায়গাতে এত বছর একটা না সেরা অবস্থান মানে সেরাতে যাওয়াই তো আসলে হয় না সেখানে টিকে থাকা এটা কি সাকিবের সবচেয়ে বড় অর্জন কিনা ওভিয়াসলি মানে মানে আপনি এক নম্বর হওয়াটা বড় কথা না যেটা আপনি বললেন ধরে রাখাটা খুব বড়ো ব্যাপার তো সাকিব আমি সবসময় দেখেছি সেটা মেন মানে সে যে ফর্ম ধরে রেখেছে এটা অ্যামেজিং মানে আপনি দেখবেন দেখবেন বা সাকিব ব্যাটিং বলিং কোনো না কোনো একটা পারফরমেন্স করছে খারাপ ব্যাটিং খারাপ দিনে বোলিং ভালো করছে বোলিং খারাপ দিনে আর সাথে জিনিস সবসময় দেখতাম যে সবাই সাকিবের ট্রেডিং কিন্তু শেষে দিয়ে খুব কম ছিল বাট এরা চোখে পড়ত না সবাই যারা তোর কাছে থাকতো তারা বুঝতো যে কতটা ট্রেডিং করে বা কতটা সিরিয়াস ওখানে যেমন মানে আমার কিছু কিছু ঘটনা আমি বলি যে ওর সাথে যে ধরেন দেখলাম যে খেলে সাকিব একটু মোটামোটা লাগতেছে তবে ভাই সাত দিন সাত দিনের মধ্যে সাকিব একদম মানে খাওয়াটা কিছুই জানে সকালে নাস্তাও খায় না মানে কি একটা পাউডার বিষয় খাচ্ছে মানে কারণ আমার কথা যে ইজ প্রফেশনাল ইজ দ্যাট প্রফেশনাল যে ওর ওয়েট যদি পাঁচ দুই কিলো বাড়ে বা চার কিলো বাড়ে হি নোজ এবং যদি কমে মানে ও জানে যে কোথায় মেনটেন করতে হবে তো আমি খালি এটা বললাম যে যখন সে এটা চিন্তা করে তার ক্রিকেট নিয়ে চিন্তা করবে ব্যাটিং বলিং দেখেছি যে কোনো একটা ভালো দিনে হয়তো আিনকে ভালো লাগছে দেড় ঘন্টা নেটে ব্যাটিং করেছে আবার কোনো দিন ছটা বল খেলে বলছে আর ব্যাটিং করবো না আর কোনোদিন হয়তো লম্বা স্পেল করেছে নেটে আবার কোনোদিন হয়তো পাঁচ ছটা বল করে আর বল করে মানে আমি দশটা প্লেয়ার আছে তোকে মিলিয়ে দিতে পারতাম না কোনো সময় যেটার পেছনে সুজন ভাই তিনি যেহেতু সব জায়গায় আসলে খেলে বেরিয়েছেন প্রফেশনালিজমের যে কথাটা বলছেন অন্যদের চেয়ে তিনি ভিন্ন ওটাও নিশ্চিতভাবে একটা বড় রোল প্লে করেছে লার্নস লার্ন লট ফ্রম ডিফারেন্ট ড্রেসিং রুম ডিফারেন্ট টিমস ডিফারেন্ট অ্যাটমসফিয়ার ডিফারেন্ট কোচেস মানে মানে পৃথিবীর এত টিমে খেলেছে ধরুন কে কে আরের মধ্যে খেলেছে এত বড় একটা ড্রেসিং কে শেয়ার করা এত বড় বড় প্লেয়ারদের সাথে থাকা বা কোচিং স্টাফ বা আপনি যেটাই বলেন সারা বিশ্বে সিপিএল বলেন বা যেখানেই বলেন ডেফিনেটলি এখান থেকে তো ওর শিক্ষা অনেক কিছুই আমার মনে হয় ইটস ভেরি নলেজেবল ইটস ভেরি ভেরি নলেজেবল আমার মনে হয় যে ক্রিকেট নিয়ে যদি ওকে বলতে হয় যে মানে ভেরি নলেজেবল মানে সেটাই মানে আসলে সাকিব কথা বলে শেষ করা যাবে না আমরা টেস্ট ক্রিকেট থেকে শেষ কি শেষ না সেই বিষয়ে আলোচনা করছিলাম আনসার্টেন বিষয়টা আবার টি টোয়েন্টি ক্রিকেট নিয়েও তিনি বলেছেন টি টোয়েন্টি ক্রিকেটের শেষ ম্যাচটা হয়তো তিনি যুক্তরাষ্ট্রেই বা ওয়েস্ট ইন্ডিজেই খেলে এসেছেন আফগানিস্তানের বিপক্ষে তবে যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি খেলবেন যদি পারফরমেন্স ঠিকঠাক থাকে এবং দলের প্রয়োজন থাকে সেক্ষেত্রে হয়তো ছয় মাস এক বছর পরে তিনি কথা বলে দেখতে পারেন এই বিষয়টা কীভাবে দেখছেন আসলে যেটা হচ্ছে যে তার ফিটনেস তার পারফরমেন্সের ওপর হচ্ছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি দেশের সাথে প্র্যাকটিস করেন টিমের সাথে প্র্যাকটিস করে যাওয়া একটা ফ্যাক্টর আছে আর বাইর থেকে এসে দেশে খেলা দেশে হয়ে খেলা সেখানেও একটা টিম কম্বিনেশন বা টিমের আপনি যদি ইউ বলেন যে একসাথে প্ল্যানিং বলেন যেটা সেখানে হয়তো বা একটু গ্যাপ থাকতে পারে বাট এছাড়া আমি মানে পারফর্ম করলে তো অবশ্যই যদি বাংলাদেশ বোর্ড চায় বা সিলেক্টাররা চায় তাহলে অবশ্যই খেলতে পারে সবচেয়ে বড়ো কথা যে আপনাকে তো খেলা ছাড়তেই হবে একটা সময় মেবি হি থিংকস ইজ দ্য রাইট টাইম মানে ইমোশনাল ব্যাপারটা থাকবেই বাট এটাও সত্যি সাকিবের বয়স হয়েছে চিন্তা করছে বাট পুরা পরিস্থিতি যদি চিন্তা করেন যে সাকিব পাকিস্তান থেকে দেশে আসতে পারেনি কাউন্টি গিয়ে খেলেছে অথবা অন্য কোনো পরিস্থিতি হলে সাকিবকে অথবা বিসি বিসি পারমিশনটা অত বা দিতেও না হয়তোবা যে না যদি ইন্ডিয়া সিরিজ আছে ইম্পর্টেন্ট সিরিজ তখন কাউন্টি এখন ক্যানসেল করো দেশে আসো ট্রেনিং করো টিমের সাথে আবার যাও বাট সেটা পরিস্থিতির কারণে হয়তো দেশে ফিরতে পারিনি এখন আমার দেশে ফিরার কথা এবং একটা এক্সিট করার কথা সেটা আমার দেশ থেকে বের হয়ে তার ফ্যামিলি থেকে যাবে সেটাও সে পারবে কি না মানে এই যে এত দোলাচলের মধ্যে আসলে একটা মেন্টালি কীভাবে একটা ছেলেভাবে ক্রিকেট খেলা আমি যাই না মানে সাকিবটা আমরা সবসময় বলি ভেরি মেন্টালি স্ট্রং বাট আই থিঙ্ক নট দ্যাট স্ট্রং যে এইরকম একটা পরিস্থিতিতে খেলা মানসিকভাবে এটা আমরা আসলে বুঝতে পারছি না ওর মধ্যে মধ্যে কী চলছে পরিবার আমেরিকায় থাকে মানে সে দেশের বাইরে সে তো কদিন ধরেন প্রচুর ক্রিকেট খেলে বেড়াচ্ছিলো ঠিক না তো এটা তো কনসার্নার জায়গা থাকবেই বাট এন্ড অফ দ্য আমি বলছিলাম যে খেলা ছাড়তেই হতো হয়তোবা বাট মেবি থিংস দিস এ রাইট টাইম টাইমি প্রেশার নিয়ে বা এইরকম একটা দোলাচলে থেকে খেলাটা দলের জন্য হয়তো ক্ষতি হচ্ছে সেটাও সে হয়তো ভাবতে পারে দেখেন আপনি একটা সময় মাসরাফি আমাদের জন্য খুব প্রয়োজনীয় প্লেয়ার ছিল মাশরাফির জায়গায় কেউ না কেউ নিয়ে নিয়েছে হয়তোবা সাকিবের জায়গায় একজন কেউ না কেউ নিয়ে নিবে বাট সাকিবের এই শূন্য পূরণ করাটা এতটা সাকিব বিশটা এরকম তেরো পনেরো এরকম ছিল বাট তারা সুযোগের সাথে সাথে আসতে নিজেদেরকে বড় করেছে হয়তো বা সাকিব ছেড়ে দিবে সাকিবের জায়গায় একজন নতুন আসবে সে হয়তো এত তাড়াতাড়ি হবে না বাট বাট সাকিব হবে না সাকিব তো আসলে খেলে গেলে এক নম্বর হয়েছে সেই তো ওইটা হবে না বাট তারপরও ছাত্রী তো হবেই অনেক বছর পঁচিশ বছর পরে একবার দেখা যায় একটু কানপুর থেকে ঘুরে আসতে চাই সেখানে আমাদের সহকর্মী রিফাত অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে এমিল হুট করে সিদ্ধান্ত নেওয়া না সেটা সাকিব নিজেই জানিয়েছেন তারপর কাছ থেকে দেখেছেন ওয়ান টু ওয়ান কথা বলেছেন নতুন করে যদি আসলে কিছু বলার থাকে সুজন ভাই বা শান্ত ভাইরা বলছিলেন হয়তো এটাই থামার সময় ফর্ম বা পরিস্থিতি সব কিছু মিলিয়ে কি মনে হয় আসলে সুজন ভাই বা শান্ত ভাইয়ের সঙ্গে তো আমরা সবাই এক থাকি আগে সময় বলছিল না যে আপনি বলছিলেন যে সামনাসামনি বা ওয়ান টু ওয়ান যেহেতু কথা বলা হয়েছে তবে আমার মনে হচ্ছে আপনারা যেরকম মানে একটু পরেই তো বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা খেলতে নামবে কিন্তু তার চেয়ে যেন বড় প্রসঙ্গ হয়ে উঠছিল থাকিব আগত আপনারাও অনেকক্ষণ ধরে থাকিব নিয়ে আলোচনা করেছেন ঠিক আমাদের আগের দিনের অবস্থাও ঠিক তাই হয়েছিল মানে ফ্রিবিউডে খুব স্বাভাবিক আমরা হয়তো বাংলাদেশের প্র্যাকটিসটা অনেকক্ষণ ধরে দেখবো আমাদের প্ল্যানও তেমন ছিল কিন্তু বৃষ্টি সবাই ভাবতেছিলাম চাকরি বালা ছিল যেভাবে আদতে সবকিছু নিজের দিকে নিয়ে নিলে সব আলো যেভাবে কেড়ে নিলেন পুরো ক্যারিয়ারে তো ঠিক তাই করে থাকছে করে ওই সিদ্ধান্ত আদতে হুট করে না এই প্ল্যানটা তো অনেকদিন ধরে তিনি পৃথিবীর বোর্ড প্রেসিডেন্টের সঙ্গও নাকি আলাপ করেছেন বা বাকিদের বেশ আলাপ করে এমন একটা সিদ্ধান্ত হুট করে সেটাও আদতে বলা যাচ্ছে না তবে কাছাকাছি দেখার এক্সপিরিয়েন্স একটু ভিন্ন রকম সাকিব মানে আমি আসলে সাকিবের চোখের দিকে তাকিয়েছিলাম যে সাকিবের চোখের ভাষাটা গিয়ে আপনি মুখে হয়তো একরকম বলবেন আপনার মনে যাই থাকুক কিন্তু চোখের ভাষা তো একটু ভিন্ন থাকে তো দেখলাম যে না সাকিব স্বাভাবিক থাকে ঠিক ঠিক গিয়েছিলেন ওই পেছনের পার্সনের ফরওয়ার্ড তার তো সামনে কথা হলো আমি কে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T -sports .com.